আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করা। তো চলুন শুরু করা যাক। এটা আমি বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য দিয়েছি, বেচলর যে ভাইয়েরা তাদের জন্য দিয়েছি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি দিয়ে দিলাম একটি পাতিলের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি, দিয়েছি দুই টুকরা দারচিনি, তেজপাতা দুটো, এলাচ চারটি, লবঙ্গ চারটি, দিয়েছি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের গুঁড়া, দিয়েছি আমি হলুদ গুঁড়া এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, ধনে গুঁড়া এক টেবিল চামচ, জিরা গুঁড়া এক টেবিল চামচ। এখন আমি সবগুলো মশলাকে আমি ভালো করে কষাবো। আমি এখানে গরম মশলার গুঁড়াটা নিয়েছি হাফ টেবিল চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। এখন আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি রেখেছি এক কেজি গরুর মাংস। তো মাংসটাকে আমি এখন দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এখন মাংসটাকে দিয়ে আমি অপেক্ষা করব মাংস থেকে পানি ওঠা পর্যন্ত। ঢেকে দিলাম, তো মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি উঠেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব, পানিটা যখন একটু শুকিয়ে আসবে, মাংসটা কষানো হয়ে যাবে, তখন আমি তার মধ্যে আবার দিয়ে দিব আলু। আমি কিছুক্ষণ ডেকে রেখেছিলাম, তো যখন মাংসটা কি আদা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 60%-এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আগের থেকে কেটে রাখা আলুগুলো। এখন আলুটা দিয়ে আমি এখন এটাকে আবার ডেকে দিব কিছুক্ষণের জন্য, তো ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পরে কিন্তু আমার পানিটা অনেকটা শুকে গেছে মাংসের, তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে আর একটু পানিটা একটু শুকিয়ে মাংসটা ভালো করে কষিয়ে, তো এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি ঝোল রান্না করবো মাংসের, তা একটু পানির পরিমাণটা বেশি দিব। তো এখন আমি এটাকে ডেকে দিব আবারও কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ 10 মিনিটের জন্য ডেকে দিয়েছিলাম আবার, তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো আমি মাংসটা কিন্তু আমার এখন সিদ্ধ হয়ে গেছে, তো এখন এর মধ্যে আমি 10-12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। তো এখন আমি এর মধ্যে টালা জিরার ফাঁকি দিয়ে দিব হাফ টেবিল চামচ। জিরার ফাঁকিটা দিয়ে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে স্পেস করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।